Hi friends, welcome to my channel Sumona's Healthy Cooking in Bengal. Aaj ami apnader sathe aro ekta quick weight loss recipe share korbo. Seta holo ice green tea with chia seeds. Prochondo gorome eta shorirke je rokom thanda korte sahajjo korbe, serokomi jara belly fat komate chan tader jonno ei drink ta kintu khubi upokari. আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে চিয়া সিডস আর গ্রিন টির হেলথ বেনিফিটসগুলো শেয়ার করব, তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। নিত্য নতুন নানা রকমের রান্না এরকম হেলদিভাবে করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। স্ক্রিনে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে ক্লিক করে দিন, আর তার পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটাকেও ক্লিক করে দিন, যাতে আমার সব ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই আইস গ্রিন টি উইথ চিয়া সিডস বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। সবার আগে আমি এখানে 1 টেবিল স্পুন চিয়া সিডস নিয়েছি, এটা তুলসীর বীজ। এবার সামান্য একটু জল দিয়ে, হাফ কাপের থেকেও কম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করব এবং আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব যাতে এটা ফুলে যায়। যতক্ষণ এটা ভালো করে ফুলছে, ফুলে ডাবল হচ্ছে, ততক্ষণ চলুন দেখে নিই বাদবাকি উপকরণগুলো আমাদের কী কী লাগবে। আমি এখানে 1 টিস্পুন গ্রিন টি নিয়েছি, আপনারা চাইলে টি ব্যাগও ইউজ করতে পারেন। কিছু পুদিনা পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুদিনা পাতায় কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, ভালো করে তাই ধুয়ে নেবেন। একটা লেবু নিয়েছি ছোট সাইজের, এই পুরো লেবুর রসটা আমার লাগবে। সাজানোর জন্য আমি নিয়েছি কয়েকটা পুদিনা পাতা আর গোল গোল করে কেটে রাখা লেবু। আর আমার লাগবে কিছু বরফের টুকরো, বরফটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে গ্যাস অন করে আমি এরকম একটা পাত্র বসিয়েছি, এতে আমি চাটা ফোটাবো। চায়ের জন্য আমি 1 কাপ জল দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, যখনই দেখবেন জলের মধ্যে এরকম বাবলস আসছে তখনই সাথে সাথে গ্রিন টিটা আমি দিয়ে দেব। গ্রিন টি দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেব এবং এটাকে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দেব। চিয়া সিডসটাও দেখুন এই সময়ের মধ্যেই ফুলে ডাবল হয়ে গেছে এবং সমস্ত জলটা সোক করে নিয়েছে। এবার একটা জগে আমি কিছু বরফের টুকরো নিলাম, এতে লেবুর রসটা দেব আর পুদিনা পাতাগুলোও দিয়ে দেব। কিছু লেমন ওয়েজেস দিলাম, এবার চিয়া সিডসটা দিয়ে দেব। এই সময় দেখুন গ্রিন টিটাও সুন্দর হয়ে গেছে এবং একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে ওই জগের মধ্যেই নিয়ে নেব। একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা সার্ভিং গ্লাসে আমি এটাকে ঢেলে নেব। আর একটা লেমন ওয়েজ দিয়ে এটাকে গার্নিশ করব। তৈরি হয়ে গেল আইস গ্রিন টি উইথ চিয়া সিডস। এটাকে ফ্রিজে স্টোর করে রেখেও আপনারা সারাদিন পান করতে পারেন, আবার ওয়াটার বটলেও ক্যারি করতে পারেন, গরমকালে খুবই রিফ্রেশিং। তো চলুন দেখে নিই এর হেলথ বেনিফিটসগুলো কী কী। চিয়া সিডস অর্থাৎ তুলসীর বীজ, এটা স্কিনকে কিন্তু খুব ভালো রাখে, দাঁত আর শরীরের হাড়ের জন্য খুবই ভালো।
ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করে এবং কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করে। চিয়া সিডস ব্লাড সুগার লেভেলকেও নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস প্রতিরোধ করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর মধ্যে প্রচুর আছে, এটা কনস্টিপেশনকেও কমায়, আবার ওয়েট লসেতেও প্রচুর হেল্প করে। আর গ্রিন টি ডাইজেশনের জন্য খুবই ভালো, ইমিউনিটি আমাদের শরীরের বাড়ায়, ব্রেনের হেলথের জন্য খুব ভালো, আবার ওয়েট লসেও সাহায্য করে। এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, হার্টের জন্য খুবই ভালো, আবার ক্যান্সারের রিস্ককেও কমায়। তাহলে দেখুন চিয়া সিডস আর গ্রিন টি কত উপকারিতা আছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। যারা ডায়েটে আছেন, তাড়াতাড়ি বেলি ফ্যাট কমাতে চান, তারা তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।